আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন। এক কথায় যারা নাকি চাচ্ছেন যে জায়নামাজ কোরআন শরীফ সবকিছু একটা জায়গায় রাখতে, একটা জায়গায় গুছিয়ে রাখতে, তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই কোরআন শরীফের স্ট্যান্ড বা এই জায়নামাজের স্ট্যান্ডটা কালেক্ট করতে পারেন। আপনারা কিন্তু ভিউয়ার্স তিনটা পার্টে তিনটা জায়নামাজ এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। আর উপরে যে পার্টটা রয়েছে ভিউয়ার্স, এইখানে কিন্তু আপনারা আপনাদের কোরআন শরীফগুলো আর কি এভাবে রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরো একটা আকর্ষণীয় আইটেম নিয়ে এসেছি। যারা নাকি চাচ্ছেন যে আপনাদের কোরআন শরীফ বা হাদিস বই বা কিতাব সমূহ এই জিনিসগুলো আর সেই সাথে জায়নামাজ তজবি মানে এই আইটেমগুলো সবকিছু এক জায়গায় রাখতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই জায়নামাজ স্ট্যান্ডটা নিতে পারেন। এটাকে কিন্তু ভিউয়ার্স জায়নামাজ স্ট্যান্ড বা কোরআন শরীফের স্ট্যান্ডও বলা হয়। জিনিসটা ছোট বাট অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা এটা আসলে সেট করে রেখে দিতে পারবেন। তো এই যে দেখেন, এটা কিন্তু ভিউয়ার্স লম্বাই হচ্ছে আপনার এখান থেকে টোটাল 15 ইঞ্চি, এটা লম্বাটা হচ্ছে ভিউয়ার্স 15 ইঞ্চি, আর প্রস্থটা হচ্ছে ভিউয়ার্স আপনার 10 ইঞ্চি, ভিউয়ার্স উচ্চতাটা হচ্ছে 3.5 ইঞ্চি, অর্থাৎ এটার উচ্চতাটা হচ্ছে 3.5 ইঞ্চি, লম্বাই হচ্ছে 15 ইঞ্চি, আর প্রস্থটা হচ্ছে 10 ইঞ্চি। তো এই হচ্ছে এই জায়নামাজ স্ট্যান্ডের সাইজটা, আপনাদেরকে কিন্তু আমি সাইজটা দেখিয়ে দিলাম। আর এই জিনিসটা আসলে কিভাবে সেট করবেন এখন যদি এটা বলি, এটা কিন্তু ভিউয়ার্স আপনাদের বাসা বাড়ির ওয়ালে সেট করতে পারবেন। যে সাপোজ ধরেন যে ওয়ালে সেট করলে কিন্তু জিনিসটা এরকম দেখা যাবে, এইটার উপরের পোর্শনে কিন্তু আপনারা কোরআন শরীফ বা হাদিসের বইগুলো রেখে দিতে পারবেন। আর এই নিচে যে তিনটা পার্ট রয়েছে ভিউয়ার্স, এই তিনটা পার্টে কিন্তু আপনাদের জায়নামাজগুলো আর কি ঝুলিয়ে রেখে দিতে পারবেন। তো আপনাদেরকে একটু আর কি কাছ থেকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে জায়নামাজটা সেট করে নিচ্ছি। দেখেন, আসলে ওয়ালে জিনিসটা যখন সেট করবেন তখন কিন্তু এটা সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। আপনারা কিন্তু ভিউয়ার্স তিনটা পার্টে তিনটা জায়নামাজ এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। আর উপরে যে পার্টটা রয়েছে ভিউয়ার্স, এইখানে কিন্তু আপনারা আপনাদের কোরআন শরীফগুলো আর কি এভাবে রেখে দিতে পারবেন। আর এই যে যে অংশগুলো রয়েছে এগুলোতে ধরেন যে আপনাদের যে তসবিগুলো রয়েছে সেগুলো ঝুলিয়ে রাখতে পারবেন। এক কথায় যারা নাকি চাচ্ছেন যে জায়নামাজ কোরআন শরীফ সব কিছু একটা জায়গায় রাখতে, একটা জায়গায় গুছিয়ে রাখতে, তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই কোরআন শরীফের স্ট্যান্ড বা এই জায়নামাজের স্ট্যান্ডটা কালেক্ট করতে পারেন। আর আমরা কিন্তু এটার একদম রিজনেবল একটা প্রাইস রেখেছি। অনেকেই খুঁজছেন যে এরকম একটা কিছু বাসা বাড়ির জন্য বাট মনের মতো পাচ্ছেন না। আর এটার সাইজটা ছোট হওয়াতে ভিউয়ার্স এটা কিন্তু অল্প জায়গার মধ্যে আপনারা এভাবে আর কি সেট ওয়ালে সেট করে রেখে দিতে পারবেন। আর এটার সাথে কিন্তু ভিউয়ার্স এখানে আপনারা টোটাল 4টা পিন পেয়ে যাচ্ছেন, এইগুলোর মাধ্যমে আপনারা কিন্তু ওয়ালে ড্রিল মেশিনের মাধ্যমে ড্রিল করে এই জিনিসটা আসলে সেট করে নিতে পারবেন। আর এই জিনিসটা কিন্তু ভিউয়ার্স অনেক শক্ত এবং পোক্ত একটা জিনিস, সম্পূর্ণ কিন্তু আপনার স্টিলের উপর তৈরি করা হয়েছে, আর এটার উপরে কিন্তু একটা কালো কালারের ফিনিশিং দেওয়া রয়েছে। এক কথায় ভিউয়ার্স চমৎকার একটা জিনিস, আমরা কিন্তু এটার একটা আকর্ষণীয় প্রাইস রেখেছি। হ্যাঁ, মার্কেটে বিভিন্ন প্রাইসে সেল হয়ে থাকে, তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চান তো এটার প্রাইসটা কিন্তু আমরা রাখতে পারবো মাত্র 450 টাকা। আপনারা কিন্তু 450 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এরকম একটা জায়নামাজ স্ট্যান্ড বা কোরআন শরীফের স্ট্যান্ড কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, চাইলে কিন্তু ভিউয়ার্স আপনারা আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি বলে দিচ্ছি, facebook.com/electrolipofficial। আর যদি চান যে আমাদের শোরুম ভিজিট করবেন সেই ক্ষেত্রে শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, শপ নাম্বার 12 নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের 5 তলা লিফটের 4। আপনারা যদি মাঝখানের ক্যাপসুল লিফটের 4 আসেন তাহলে কিন্তু হাতের ডান পাশেই আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে এরকম আরও ইউনিক আইটেমের রিভিউ নিয়ে। আর আপনারা কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে সেটা লিখে দিতে পারেন, সেই অনুযায়ী কিন্তু আমরা সেই প্রোডাক্টগুলোর রিভিউ আনার চেষ্টা করব। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।